এখন যাকাত কার উপরে ফরজ, কার উপরে যাকাত ফরজ? কিতাবের সোজা হিসাব, যার কাছে 7.5 বরি স্বর্ণ অথবা 52.5 বরি রূপা অথবা সমান পরিমাণ সম্পদ কারো কাছে যদি জমা থাকে, এই সম্পদটা যদি 1 বছর জমা থাকে, এই সম্পদ থেকে তার যে সমস্ত ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করার পরে যদি এই পরিমাণ সম্পদ অথবা তার চেয়ে বেশি পূর্ণ 1 বছর তার হাতে থাকে, তার উপরে যাকাত ফরজ। বিষয়টা আরেকটু বুঝেন, বলেন যে 7.5 বরি স্বর্ণ অথবা 52.5 বরি রূপা অথবা সম পরিমাণ সম্পদ টাকা পয়সা যদি কারো কাছে ঋণ বাদ দিয়ে, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে পূর্ণ 1 বছর জমা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। এর মধ্য থেকে আবার কথা আছে, 7.5 বরি স্বর্ণ নাই, 5 বরি স্বর্ণ আছে, নগদ টাকা আছে, নগদ টাকা এত টাকা জমা আছে যেই টাকা আর স্বর্ণের টাকা মূল্য ধরে হিসাব করলে পূর্ণ 1 বছরে 7.5 বরি স্বর্ণের টাকা পরিমাণ হয়ে যায়, তখন তার উপরেও যাকাত ফরজ। যদিও স্বর্ণ কিছু কম আছে, নগদ টাকা জমা থাকার কারণে সেটা জমা হয়ে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। যাকাত যখন ফরজ হলো, ফরজ হওয়ার পরে আদায় করবে কিভাবে? যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায়ের নিয়মটি হলো বছরে 1 বার যাকাত দিতে হবে, বছরে 1 বার প্রত্যেক যত সম্পদ রয়েছে শতকরা 2.5 টাকা করে, 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা, বেশি নয়, শতকরা 100 টাকার মধ্যে 2.5 টাকা, এর টাকা এই সম্পদ হিসাবে যত সম্পদ হয় সেই সম্পদের যোগ বিয়োগ করে এই শতকরা 2.5 টাকা হিসাবে যত টাকা আসে, এই টাকা এই সম্পদটা গরিবদের মধ্যে, মিসকিনদের মধ্যে বিতরণ করে দেওয়াটাকে কি বলে? যাকাত বলে। এই যাকাতের মাধ্যমে আল্লাহ পাক তার সম্পদকে পবিত্র রাখেন, এই সম্পদের মধ্যে কল্যাণ দিয়ে থাকেন, এই সম্পদ দিয়ে তার যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ পাক সে ব্যবস্থা করে রাখেন। যাকাত দিলে কখনোই কোনো অবস্থায় কি হয় না, লস হয় না। তবে স্বাভাবিক আমরা দেখি, আমি মনে হয় শতকরা 2.5 টাকা দেওয়ার কারণে আমার সম্পদ থেকে কিছু টাকা কমে গেছে, না, বিষয়টা এরকম নয়। সম্পদে যাকাত না দিলে তার উপরে আল্লাহ পাক পরকালীন জীবনে তো শাস্তির ব্যবস্থা রেখেছে, নেই দুনিয়াতে এমন কিছু সমস্যা তার সামনে চলে আসে যার কারণে 1,000,000,000 পর্যন্ত টাকা চলে যায়। এগুলো জমা রাখার জিনিস নয়, আপনি আয় করছেন, খরচ করবেন, খরচ পরে আপনার জমা আছে, এটা গরিবের হক আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, গরিবকে গরিবের হক গিয়ে দিয়ে আসতে হবে। বছরে মাত্র কয়বার? 1 বার। ফিত্রা যেমনিভাবে বছরে 1 বার ওয়াজিব হয়, কোরবানি বছরে 1 বার ওয়াজিব হয়, তেমনিভাবে জাকাতটিও বছরে 1 বার মাত্র ওয়াজিব বা ফরজ হয়ে থাকে। এই জাকাতের মধ্যে কিসে কিসে যাকাত হয়? শুধু স্বর্ণ জমা আছে না, এত পরিমাণ নাই, তার ব্যবসায়িক কাজে, ব্যবসায়িক যে সমস্ত পণ্য রয়েছে দোকানের মধ্যে, মনে করেন আপনি 5 লাখ টাকার এই মালামাল রোলিং করতেছেন, আবার আপনার দেনাও আছে, নগদ টাকাও আছে, আপনাকে হিসাব করে মিলিয়ে দেখতে হবে যে আমার দোকানের সম্পদ 5 লাখ টাকা, যদি আমার 1 লাখ টাকা দেনা থাকে তাহলে আমি ধরবো 4 লাখ টাকা, 4 লাখ টাকার মধ্যে 1 বছরে আমার রুলিং হয়েছে কত, এই হিসাবটা মিলিয়ে তার উপরে এই সম্পদের যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। অনেক কঠিন একটি বিষয় যে হিসাব নিকাশ না জানার কারণে আমাদের অনেকেই মনে করি, হয়তো দোকান দিলে মনে করি যে দোকানে বেচা কিনা কম, সেই জন্য মনে হয় আমার উপর যাকাত ওয়াজিব হয় না। বিষয়টা এরকম নয়, পূর্ণ 1 বছর আপনার কত টাকার মূলধন এখানে আপনি খাটিয়েছেন, আবার দেখা যায় এই আপনি পুকুর নিয়েছেন ইজারা, পুকুরের মাছ নিজে খাওয়ার জন্য নয়, বিক্রি করার জন্য, তখন আপনার 1 বছর পূর্ণ হলে এই সম্পদের, এই সম্পদ যা টাকা হয়েছে এটা যোগ করে 1 বছর আপনি কত টাকা বিক্রি করলেন মাস, এগুলা যোগ করে আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। আপনার ক্ষেতে ফসল করেছেন, দান হোক,
আর গম হোক, সরিষা হোক, যে কোনো সম্পদে আপনি এই মাঠে করেছেন, যদি প্রাকৃতিকভাবে বৃষ্টি দিয়ে যে অথবা নিচ থেকে নদীর পানি দিয়ে যে এই ফসল উৎপন্ন হয়, যেটাতে আপনার বেশি শ্রম লাগে না বা খরচ হয় না, নতুন করে পানি দেওয়া দরকার হয় না, এরকম যদি কোনো সম্পদ কোনো ফসল থাকে, তাহলে দশ ভাগের এক ভাগ জাকাত, এটাকে ওসর বলা হয়, ওয়াজিব হবে। আর আমরা যে সব ফসল করি, আমাদের নীর দেওয়া লাগে, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, আমাদের এই ফসলের উপরে বিশ ভাগের এক ভাগ, অর্থাৎ এক মনে দুই সের, এক মনে দুই সের হিসাবে ফসলের জাকাত দিতে হবে, সেটাকে বলে ওসর। এই জাকাতের টাকাগুলো এবার আপনার ব্যবসায়িক খাতে থাকুক না কেন, আপনার ফসল থেকে আসুক না কেন, স্বর্ণরূপা দ্বারা আসুক না কেন, বা আপনি যেখানেই জমা রেখেছেন, ব্রিক ফিল্ডেই হোক, আপনি 5 লাখ ইট কিনে রেখেছেন, এক সিজন পরে বা এক বছর পরে আপনি এটাকে বিক্রি করবেন, লাভ হবে। আপনি যে এক বছর আপনার ফিল্ডের মধ্যে টাকাটা খাটিয়েছেন, এটা আপনার এক বছরে জমা হয়ে আছে, জমা হয়ে থাকার কারণে এটার আগে আপনার জাকাত খরচ হয়ে গেছে, জাকাত দিতে হবে আপনাকে। যদি লাভ হয়, লাভ কী পরিমাণ লাভ হয়েছে সেই পরিমাণ লাভ আবার সাথে যোগ করতে হবে জাকাতের হিসাব। আমরা এটা নিয়ে গুরুত্ব না দেওয়ার কারণে অনেকের উপর জাকাত ফরজ হয়ে আছে, বিষয়টা আমরা খেয়াল না করার কারণে আমরা গুনাহগার হয়ে আছি। আর যারা এই জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আমরা আদায় করি না, তাদের বিষয়ে অনেক কঠিনভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক সতর্ক করেছেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে সতর্ক করেছেন।